নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ গুরু পূর্ণিমা আপনারা সকলেই জানেন, এবং আজকের দিন থেকে রাখি পূর্ণিমার দিন পর্যন্ত এই নরাশি জাতক ও জাতিকার ভাগ্য হীরার মতো চমকাতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই নটি সৌভাগ্যবান রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। গুরু পূর্ণিমা এবং রাখি পূর্ণিমা দুটোই কিন্তু আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং দুটি দিনকেই একটা পবিত্র দিন হিসাবে কিন্তু মানা হয়। স্টার্টিং ডেট গুরু পূর্ণিমা এবং এন্ডিং ডেট রাখি পূর্ণিমার মধ্যে এই নয় রাশির জাতক ও জাতিকারা অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী হতে চলেছে। তো আসুন আমি আপনাদেরকে একে একে জানিয়ে দিই কোন সেই সৌভাগ্যবান নটি রাশি। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনি এই গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমার মধ্যে আপনাদের জীবনে নতুন এক আলো আসতে চলেছে, এবং আপনাদের এই সময়ের ভিতরে কী কী হওয়ার সম্ভাবনা রয়েছে আমি একে একে বলতে চলেছি। ফার্স্ট অফ অল, আপনাদের এই সময়ের ভিতরে বিজনেসে ডেভেলপমেন্ট হবে, এবং এর পাশাপাশি যারা চাকরি করছেন তাদের চাকরি পদোন্নতির যোগ রয়েছে, এবং চাকরি চেঞ্জের যোগ রয়েছে। এবার চেঞ্জের কথা আসলো বলে আমি বলে দিই, চেঞ্জটা এভাবে হবে, আপনারা যে চাকরি করছেন সেই চাকরিতে যদি স্যাটিসফাইড না থাকেন, সেক্ষেত্রে তো আপনি নতুন চাকরির তো খোঁজ করবেনই, এবং সেইখানে আপনারা কিন্তু বেশি স্যালারির চাকরি পেতে চলেছেন। এরপরে আরও একটি দিক আপনাদের শুভ রয়েছে, সেটি হচ্ছে প্রেমের দিক। হ্যাঁ বন্ধুরা, আপনাদের নতুন প্রেম আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং যারা অলরেডি ম্যারিড রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রেমের একটা হাতছানি আসতে চলেছে। ওভারঅল যদি বলা যায়, আপনাদের এই টাইমের ভিতরে কিন্তু ভালো যেতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনে এই গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমার মধ্যে আসতে চলেছে বিরাট পরিবর্তন, এবং যার ফলে আপনাদের জীবনে অর্থের অভাব কিন্তু অনেকখানি কেটে যাবে, এবং পাশাপাশি আপনাদের এই টাইমের ভিতরে প্রেমের একটা নতুন করে সূচনা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে যে তিন নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের এই গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমার মধ্যে আসতে চলেছে বিরাট পরিবর্তন। এই সময়ের ভিতরে আপনারা অর্থনৈতিক, পারিবারিক এবং সামাজিক মান মর্যাদা বৃদ্ধি পাবে, এবং পাশাপাশি আপনাদের কিন্তু লটারি লাগার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, যার ফলে আপনাদের ধন বৃদ্ধি কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। এরপরে যে চার নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনে আসতে চলেছে নতুন এক আলো। এই গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমার মধ্যে আপনাদের জীবনে নতুন করে কোনো কিছু আসতে চলেছে। তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এটা কিন্তু আপনাদের শুভ জিনিসই আসবে, বিশেষ করে আপনারা যারা প্রেম করছেন বা আপনারা যদি ব্যবসা করেন, সেক্ষেত্রে কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে
পাঁচ নম্বর রাশিটির কথা আমি বলবো, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক ও জাতিকা হন, তাহলে আপনাদের জীবনে আসতে চলেছে নতুন আলো এবং আপনাদের ভাগ্য হীরার মতো চমকাতে চলেছে। এই সময়ের ভিতরে আপনাদের অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক এইসব মান মর্যাদা বৃদ্ধি কিন্তু পাবে। এর পাশাপাশি যারা দাম্পত্য জীবনের সঙ্গে যুক্ত, তাদেরও কিন্তু দাম্পত্য জীবন ভালো কাটবে, এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, তাদের সন্তান লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনে আসতে চলেছে নতুন এক আলো। এই গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমার মধ্যে আপনাদের জীবনে নতুন করে কোনো কিছু অ্যাচিভ করতে পারেন। এই টাইমের ভিতরে আপনারা নতুন চাকরি পেতে পারেন, এই টাইমের ভিতরে আপনারা নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে পারেন বা ব্যবসায় নতুন করে অর্থ লগ্নি করতে পারেন, এবং আপনাদের ব্যবসা থেকে মূলধন আসার কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে। এরপরে যে সাত নম্বর রাশিটির কথা আমি বলবো, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনে আসতে চলেছে নতুন আলো, এবং আপনারা এই টাইমের ভিতরে অর্থনৈতিক দিক থেকে অনেকটাই ডেভেলপমেন্ট করবে, এবং যার ফলে আপনাদের জীবনে অর্থের অভাব অনেকটাই কিন্তু কেটে যাবে। সেটা চাকরি থেকে হতে পারে বা ব্যবসা থেকে হতে পারে, ওভারঅল আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু খুবই ভালো আসতে চলেছে। এরপরে যে আট নম্বর রাশিটির কথা আমি বলবো, সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক ও জাতিকা হন, তাহলে আপনাদের জীবনে আসতে চলেছে নতুন আলো। এই গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমার মধ্যে আপনাদের জীবনে আসতে চলেছে আমূল পরিবর্তন, এবং আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করবে। এর পাশাপাশি যারা প্রেমের সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু প্রেম কিন্তু ভালো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং নতুন করে প্রেম আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে যে লাস্ট রাশিটির কথা বলবো, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনিও এই গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমার মধ্যে অনেক কিছু অ্যাচিভ করে ফেলবেন, এবং এই টাইমের ভিতরে প্রেম এবং অর্থ এই দুদিকই কিন্তু আপনাদের ভালো আসতে চলেছে। তবে এই প্রসঙ্গে আমি সমস্ত রাশিদেরকে বলি, দেখুন, ঘরে বসে থাকলে তো কোনো কিছুই পসিবল নয়। আপনি ঘরে বসে না থেকে যদি প্রপারভাবে কাজ করেন, তাহলে কিন্তু আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করবে। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়, এই প্রার্থনা করেই কিন্তু আমি এই ভিডিওটি সমাপ্ত করছি।